আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। প্রচণ্ড এই গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লাচ্চি হলে মন্দ হয় না, তাই না? তাই আমি আপনাদের সাথে আজকে খুব মজাদার এবং সহজ লাচ্চির রেসিপি শেয়ার করব। চলুন তাহলে লাচ্চিটা বানিয়ে ফেলি। তো প্রথমেই আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দিব এক কাপ মতো টক দই। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 4 টেবিল চামচ মতো চিনি। আপনারা চাইলে চিনিটা কম বা বেশি করতে পারেন, আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। এবার আমি এখানে অ্যাড করছি 1 কাপ ঠান্ডা পানি, ফ্রিজের ঠান্ডা পানি। পানিটা দিয়ে এর মধ্যে আমি এখন অ্যাড করব কয়েক টুকরো বরফ। দিয়ে আমি এই ঢাকনাটা বন্ধ করে দিয়ে ভালোভাবে 1 মিনিট মতো ব্লেন্ড করে নিব। তাহলেই আমার লাচ্চিটা রেডি হয়ে যাবে। তো লাচ্চিটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি। আপনারা তো দেখতেই পেলেন কত সহজে মাত্র 1 মিনিটেই এবং খুব কম ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি হয়ে গেল এই মজাদার লাচ্চিটা। আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। আশা করি আপনাদের এই লাচ্চির রেসিপিটি ভালো লাগবে এবং কাজে আসবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলটি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।